আর্টিকেল এটা তো খুব সহজ টপিক, সবাই এটা পারে, আন্দাজে বসাই দিলেও হয়ে যায়। কিন্তু আন্দাজে বসানোর পরে তো আমার পাঁচে পাঁচ হয় না। প্রিয় শিক্ষার্থী, তোমার জন্য আজকের ভিডিও, তোমাকে আন্দাজে বসাতে হবে না, অবশ্যই তুমি পাঁচে পাঁচ পাবে। প্রিয় শিক্ষার্থী সবাইকে ভিপি সুমনস ইংলিশে স্বাগত। আজকে আমরা বিশেষ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আর্টিকেল এবং কোথায় কোন আর্টিকেল বসে, আসলে কেন আমরা বুঝি না যে এটা আমার অ্যান্সার হলো বা হলো না, সেই সকল কনফিউশন দূর করার জন্যই আমার আলোচনা। আমরা আজকে আর্টিকেলের বিশেষ দুইটি রুলস নিয়ে কথা বলবো। আমরা ইতোমধ্যেই একটা ক্লাস শেষ করেছি, আমরা দ্বিতীয় ক্লাসে আছি আর্টিকেলের। সবাই আশা করি আমার সাথে থাকবে এবং বোঝার চেষ্টা করবে আর্টিকেল আসলে কোথায় বসে আর কোথায় বসে না। আমরা আর্টিকেলের তিন নাম্বার রুলসে আছি এবং দুই নাম্বার ক্লাসে আছি। আমরা যদি তিন নাম্বার রুলসটা দেখতে চাই তাহলে আমরা রুলসটা দেখতে পাচ্ছি এরকম, যে প্রথমে গ্যাপ থাকবে, সেন্টেন্সের কোথাও একটা গ্যাপ থাকবে, এরপরে একটা বা দুইটা ওয়ার্ড বা ফ্রেজ থাকবে এবং এরপরে অফ থাকবে, অর্থাৎ মূল শব্দটা হচ্ছে অফ। অফ শব্দটা থাকলেই আমরা ধরে নিব সেইখানে আমাদের দা আর্টিকেল বসতে পারে। দুই একটা ব্যতিক্রম থাকবে তবে অধিকাংশ ক্ষেত্রেই এরকম হবে, অর্থাৎ অফযুক্ত সেন্টেন্সের প্রথমেই আমরা দা ব্যবহার করব। এক্সাম্পল দেখলে আমরা দেখতে পাচ্ছি, আই টুক ড্যাশ বুকস অফ এ গ্রেট ম্যান। এখানে দেখতে পাচ্ছি বুকস শব্দটা আছে, প্লুরাল আছে এবং পরে অফ আছে, তাহলে আমরা আগেই বলে দিয়েছি অফ থাকলেই আমরা প্রথমে তাহলে দা বসিয়ে দিব। এখানে আমরা তাহলে কি বলবো, আই টুক দ্য বুকস অফ এ গ্রেট ম্যান, অর্থাৎ আমরা নিঃসন্দেহে অফ থাকলেই আমরা ওই সেন্টেন্সে অফের রুলসটা কমপ্লিট করতে পারবো। আমরা এরপরে আরও একটা এক্সাম্পল যদি দেখি, উই নো ড্যাশ ইম্পর্টেন্স অফ ট্রিস। এখানেও কিন্তু আমরা অফের রুলস পাচ্ছি, দেখো অফ আছে, তার পূর্বে একটা শব্দ আছে, তারপরে একটা গ্যাপ আছে, তাহলে অবশ্যই এখানেও আমরা কী ব্যবহার করতে পারবো, দা ব্যবহার করতে পারবো। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে এরকম, উই নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিস, অর্থাৎ অফ এর রুলস ফলো করি আমরা এখানে কমপ্লিট করতে পারবো। এরপরে যদি আমরা আরও একটা এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পলটা হচ্ছে ড্যাশ মেনটেন্যান্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস। ওকে, তাহলে এখানেও কিন্তু আমরা একটা অফ পাচ্ছি এবং অফের পূর্বে দেখো এখানে কিন্তু ডাবল ওয়ার্ড আছে, অর্থাৎ দুইটা ওয়ার্ড আছে, দুইটা থাকুক দশটা থাকুক সমস্যা নেই, আমাদের ফ্রেজ আকারে অফের রুলস থাকলেই আমরা সেখানে দা নিঃসন্দেহে বসাই দিব। তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবং খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষা অনেকবার এসে থাকে। আমরা এরপরে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস চলে যাব। এইচএসসি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2019 এ এবং জি নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই রুলসটা ফলো করা হয়েছে, অর্থাৎ অফের রুলস ফলো করা হয়েছে। এরপরে কুমিল্লা বোর্ড 2019 বি নাম্বার কোশ্চেনে অফের রুলস ফলো করা হয়েছে। রাজশাহী বোর্ড 2019 এ, ডি এবং এফ নাম্বার কোশ্চেনে অফের রুলস ফলো করা হয়েছে। এরপরে যশোর বোর্ড 2019 এ এবং এইচে অফের রুলস ফলো করা হয়েছে। বরিশাল বোর্ড 2019 আই নাম্বারে অফের রুলস ফলো করা হয়েছে। অর্থাৎ এভাবে প্রত্যেকটা বোর্ডেই আসলে অফের রুলস থেকে কোশ্চেন এসে থাকে। আমরা আরও একটা বোর্ড যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি জেএসসি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে এখানে অফের রুলস খুব ভালোভাবে ফলো করা হয় এবং প্রত্যেক বোর্ডেই কম বেশি এসে থাকে। আমরা কুমিল্লা বোর্ড 2016 দেখতে পাচ্ছি এ নাম্বার কোশ্চেনে অফের রুলস ফলো করা হয়েছে। রাজশাহী বোর্ড 2016 এ, ডি এবং এফ নাম্বার কোশ্চেনে অফের রুলস ফলো করা হয়েছে। যশোর বোর্ড 2016 এ এবং সি নাম্বার কোশ্চেনে অফের রুলস ফলো করা হয়েছে। সিলেট বোর্ড 2016 ই নাম্বার কোশ্চেনে অফের রুলস ফলো করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেখানেই এই আর্টিকেলের ব্যবহার থাকুক না কেন অফের রুলস কিন্তু অবশ্যই আসে। আমরা আর্টিকেলের দুই নাম্বার ক্লাসে চার নাম্বার রুলসে চলে যাব। রুলসটা হচ্ছে এরকম, সুপারলেটিভ থাকলে তার পূর্বে অবশ্যই দা বসে, অর্থাৎ সুপারলেটিভটা আমাদের ছোটো করে জানতে হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ইএসটি যুক্ত পাই তাহলে অবশ্যই আমরা ধরে নেব সেটা সুপারলেটিভ, অথবা মোস্ট যদি পূর্বে থাকে ওয়ার্ডের তাহলে সেটা সুপারলেটিভ ধরে নেওয়া হয়। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, হি ওয়ান্টস টু বি ড্যাশ হ্যাপিয়েস্ট ম্যান, আমরা কিন্তু এখানে হ্যাপিয়েস্ট শব্দটা পেয়েছি যেটা সুপারলেটিভ ওয়ার্ড, ইএসটি যুক্ত পাচ্ছি, তাহলে এটার পূর্বে আমরা নিঃসন্দেহে দা ব্যবহার করব। আমরা যদি আর একটা এক্সাম্পল লক্ষ্য করি, হি ইজ ওয়ান অফ ড্যাশ মোস্ট ফেমাস পারসনস, ওকে এখানেও কিন্তু আমরা মোস্ট পাচ্ছি, আমরা জানি মোস্টের পূর্বে একটা সুপারলেটিভ এবং এটার পূর্বে আমরা অবশ্যই তাহলে দা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যাশা করছি আজকের আলোচনা থেকে একটু হলেও তোমরা উপকৃত হয়েছ। যদি উপকৃত হয়ে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে,
খুব সহজে তাহলে তুমি পরবর্তী ভিডিও পেয়ে যাবে। সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।